হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে তোমাদের দেইনি, আর এখন থেকে স্টার্ট করছি। দেখো আমরা একটু সাজুগুজে করেছি, দেখে মনে হচ্ছে কোথাও যাবো, তাই না? কি মাছ মাছের ঝোল, খেতে টাইম পায় না আর কথা বলবে কি করে। শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি। ওখানে তিনজন খেতে বসছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, দেখতে পাচ্ছ? আমার জন্য অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে ওখানে। আমি দৌড়ে দৌড়ে এসছি, হাঁপিয়ে গেছি। চলো চলো চলো, এটা কিন্তু হাত ইয়ে করবি না, মোচড়া মুখ করবি না, তাহলে ভেঙে যাবে। এই দেখো, তো এই দেখো আমরা হাফ রাস্তায় এসে গেছি। এখানে কারো বাড়ি যাচ্ছি না, মানে হাঁটাটাও হবে, আর একটা সুন্দর জায়গা দেখা হবে, শস্যের বাগান। সেই এর আগে হয়তো তোমরা দেখেছো, সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে হাঁটতে। খুব ভালো লাগে এই জায়গাটা, তাই আমরা মাঝে মাঝেই চলে আসি। আর আমাদের বাড়িটা এমন একটা জায়গা, এই জায়গাটা ছাড়া অন্য জায়গা নেই ঘোরার মতো বলা চলে, সেজন্য এখানেই যাই মাঝে মাঝে। এই দেখো মাঠে চলে এসেছি, মাঠে আসি, দেখাবো তো আস্তে আস্তে। আসি মাঝে মাঝে আসি।
মাঝে মাঝে হবে না বলে তাই তো শুনছি। কিছুদিন আগে এই ডুবাটার এখানে এটা পুকুর না এটা বুড়িগঙ্গা এই চ্যানেলের মধ্যে একটা শিশুকে ফেলে রেখে গেছিল, দুর্ভাগ্যবশত শিশুটা মারা গেছিল। যদি বেঁচে থাকতো তো আমরা নিয়ে চলে যেতাম, এখানে ছিল, তোমাদের সেটা দেখায়নি কারণ আমরা তখন বাড়িতে ছিলাম না, কোচবিহারে ছিলাম, সেজন্য সেটা তোমাদের দেখাতে পারিনি। তাতান বাবা ঘুমিয়ে পড়েছে তাই তাতানকে নিয়ে আসি। খুব সুন্দর জায়গা, ফুচকাওয়ালা আসছে। উই দা হোটেলটা দাঁড়িয়েছে, উই যে দূরে, এবার দাঁড়াবে স্টেশনে। হ্যালো করে দাও, পিএইচ আবার, ওই দেখো পিএইচ গুলো কত বড় হয়ে গেছে, কয়দিন আগে আমরা দেখেছিলাম খুব ছোট ছিল, দেখো কত বড় হয়ে গেছে, সর্ষে ফুলগুলো বীজ হয়ে গেছে সর্ষে। এই দেখো মা, সেটা কত বাথরুম আমরা একটু এগিয়ে এসেছি, ওই দেখো ওরা কত দূরে। আমরা কটা শর্ট ভিডিও করব তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। চলো চলো কটা হুম আমরা এই তাকটার মধ্যে করব, এখানে ইয়েতে তো সিঁড়িতে করবো, সিঁড়িতে করবো। এই স্টেশনে বসে রয়েছে কে, ওরা এরা ওরা ইয়ে করছে, ওদের জানের ভয় নেই সেজন্য বসে আছে, টিকটক করছে, টিকটক নালে ছবি তাই করে বললাম না, টিকটক আর নালে ছবি। এই দেখো আমাদের মামা রোজ দিন আসে এখানে হাঁটতে হাঁটতে, আমরা তো রোজ দিন আসতে পারি না তাই আমরা আসছি বিকালবেলা দুজনে হাঁটতে আসে, তাই না বলো? এই যে একটা প্রাইমারি স্কুল আছে, সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। জানোই তো কি কারণে আমরা আসি এখানে, কটা ভিডিও করার জন্য এসেছি, আর আমার সঙ্গে সবাইকে নিয়ে এসেছি, সবাইকে নিয়ে এসেছি তার সঙ্গে। হ্যাঁ যে এখন সন্ধ্যা লেগে গেছে, বাড়ি চলে এ দেখো আমরা সবাই এখন বাড়ি যাচ্ছি। আমাদের লাস্টে দেখিয়েছে, আমরা তো প্রথমে দেখাইনি, আমরা লুজার। কেন হাসো না, রাস্তায় ভালো কি হওয়া, তোমার মোবাইল নিয়ে ছবি করবে না, এখানে ছবি ভালো হবে না, না ছবি উঠবেই না, আর কালো উঠবে, আবার অন্যদিন আসবো। আজকে সেভাবে ভিডিও করিনি, সন্ধ্যা লেগে এসছে, তার বাদে মেঘলা দেখতে পাচ্ছ, ছবি ভালো আসছে না তাই করিনি, আর একদিন আসবো আবার। ওই যে ওরা সবাই বলছে আবার কালকে চলে আসবে, সবাই খুব মজা করছি, খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে যেন। খুব ভালো লাগছে, রোজ থাকতে আসবো।
খুবই ভালো লাগছে। আর এই জায়গাটা এত সুন্দর, সবাই প্রাণ খুলে এখানে আসে, প্রাণ খুলে এনজয় করে, খুবই সুন্দর। ওই দেখো স্টেশন, দূরে লাইট দেখতে পাচ্ছ। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি, আর এখন তো সন্ধ্যা লেগে গেছে। এসে দেখি তাতান সোনা উঠে পড়েছে, আর এখন আমি শাড়িটা চেঞ্জ করলাম, নাইটিটা পরলাম। শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, খুব মানে বিরক্তি, মানে খুব অসুবিধা হয়, সেরকম শাড়ি পরি না, তো সেই জন্য নাইটিটা পরে নিলাম। এখন তাতান সোনাকে একটু খাওয়ার ব্যবস্থা করব, সোনা এখন খাবে। আর রাতে আমরা যেহেতু দুপুরবেলা রান্নাটা হয়নি, সেজন্য রাতে এখন খাবারের ব্যবস্থা করতে হবে। তো চলো সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো চলো তোমরা। আর মোবাইলটা একটু চার্জে দেবো, মোবাইলে চার্জ সেরকম নেই, একটু চার্জে দিয়ে নিই মোবাইলটা, তারপরে তোমাদের সঙ্গে আবার চলে আসবো। কিন্তু তোমরা কোথাও যাবে না কেউ। তো খুব এনজয় করেছি, মানে খুবই খুবই ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে। ঝগড়া করে গেছিলাম খেতে, খাওয়া থেকে বেরিয়ে আবার আমরা ঘুরতে গেছিলাম, তো খুব এনজয় করেছি, খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আমার খুব রাগ হয়েছে তোমার দাদার সঙ্গে, সেটা এখন আর মনে হচ্ছে না, একদম ফ্রি হয়ে গেছি, হালকা হয়ে গেছি। তো চলো মোবাইলটা চার্জে দিয়ে নিই।